সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরো এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে বা লক হলে বা মনে না থাকলে বা হ্যাক হলে আপনি কিভাবে ঘরে বসে নিজে নিজে সমাধান করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই বলে ভাই আমি নগদ অ্যাকাউন্ট খোলার পরে কোনোরকম লেনদেন করি নাই, তো আমি কীভাবে করবো? তাই আজকের ভিডিওতে বলে দিব। তো আপনি কী করবেন, চলে যাবেন ডায়াল পেডে। ডায়াল পেডে গিয়ে লিখবেন 167, তারপর হ্যাশ লিখে কল দিয়ে দিবেন। যে নগদ নাম্বারে পিন সমস্যা এই নগদ নাম্বারে কল দিবেন। তারপর দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে একটা অপশন আছে 8 নাম্বার পিন রিসেট, আপনি 8 লিখে সেন্ড করে দিবেন। ঠিক আছে, 8 লিখে সেন্ড করে দেওয়ার পর দেখবেন নতুন কিছু অপশন চলে আসছে। এক নাম্বার ফরগেট পিন, দুই নাম্বার চেঞ্জ পিন। আমি যেহেতু ফরগেট করব পিনটা, সেহেতু কী করতে হবে, এক লিখে সেন্ড করে দিতে হবে। আমি কিন্তু কাজটা আস্তে আস্তে করতেছি জাস্ট আপনারা বোঝার জন্য। তো আমি এক লিখলাম, লিখে সেন্ড করে দিলাম। তারপর দেখবেন নতুন কিছু অপশন চলে আসছে। নতুন অপশন হচ্ছে আপনি যখন নগদ অ্যাকাউন্ট খুলছিলেন তখন অবশ্যই এনআরডি কার্ড দিয়ে খুলছিলেন, তখন ওই এনআরডি কার্ডের নাম্বারটা দিতে হবে। আর যদি আপনি এনআরডি কার্ড দিয়ে না খুলে থাকেন তাহলে যদি ডায়াল করে খুলে থাকেন, ডায়াল করে করলে আপনি সিমটি যে এনআরডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এই এনআরডি কার্ডটি এখানে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর কী করতে হবে, আস্তে আস্তে লিখতে হবে, এনআরডি কার্ডটা ভুল লিখলে হবে না। আমিও লিখছি, লিখে সেন্ড করে দিলাম। যদি এই ভিডিওটি বুঝতে কোনো রকম সমস্যা হয় চ্যানেল প্রোফাইলে আমার নাম্বার আছে, আমাকে কল দিবেন। ঠিক আছে, তো এখন কি করব, আমি এনআরডি কার্ডটি লিখলাম, লিখে সেন্ড করে দিব। তারপর দেখবেন নতুন কিছু অপশন চলে আসছে। কি অপশন, ওই এনআরডি কার্ডের জন্ম তারিখটা বলতে হবে, ওই এনআরডি কার্ডের জন্মসালটা লিখতে হবে। সরি, জন্ম তারিখ না, জন্মসালটা লিখতে হবে, চার সংখ্যার জন্মসালটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর কি করতে হবে, বলছে আপনি 90 দিনের ভিতরে কোনো রকম ট্রানজ্যাকশন করছেন কি না, যেমন মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, স্যান্ড মানি। ঠিক আছে, এইগুলো যদি 90 দিনের ভিতরে করে থাকেন তাহলে কি করতে হবে, ইয়েস লিখতে হবে, অর্থাৎ এক লিখতে হবে, ওয়ান লিখে স্যান্ড করতে হবে, ইয়েস আমি করছি। আর যদি 90 দিনের ভিতরে কোনো রকম ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট যদি না করে থাকেন তাহলে কি করতে হবে, দুই লিখতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, আমি কোনো রকম লেনদেন করি নাই 90 দিনের ভিতরে, সেহেতু আমি দুই লিখলাম, অর্থাৎ টু লিখে সেন্ড করে দিব। আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটার মধ্যে অনেকেই ভুল করে। তবু যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় চ্যানেল প্রোফাইলে আমার নাম্বার আছে, আমাকে কল দিবেন, নয়তো এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দিব। আমি সাধারণত সবার রিপ্লাই দিয়ে থাকি। দুই লিখে সেন্ড করে দেওয়ার পর দেখবেন কী বলছে, প্লিজ ওয়েট ফর SMS, এখন একটা SMS দিয়ে আমাকে জানিয়ে দিব পিনটা রিসেট করা হয়েছে। আগে কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছিলাম না, পিনটি মনে ছিল না অথবা লক হয়েছে, যাই সমস্যা হয়েছে পিন সমস্যা হয়েছে। তো এখন কী বলছে, ইউআর পিন রিসেট। ঠিক আছে, আমার পিনটি রিসেট হয়ে গেছে, এখন আমি নতুন পিন দিব। নতুন পিন দেওয়ার ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে আবার পুনরায় ডায়াল পেটে চলে যেতে হবে। ডায়াল পেটে গিয়ে লিখতে হবে স্টার হ্যাশ। ঠিক আছে, লিখে কল দিতে হবে। কল দেওয়ার পর কী বলছে, পিন সেট আপ, এন্টার নিউ পিন। ঠিক আছে, এখানে আপনাকে পিন দিতে হবে চারটি সংখ্যা, তিনটা ওয়ান দিলে হবে না, চারটা ওয়ান দিলে হবে না, এলোমেলো সংখ্যা দিতে হবে, জোর সংখ্যা দিলে হবে না, 1 2 3 4 দিলে হবে না। আমি কী করলাম, আমি আমার ইচ্ছা মতো এলোমেলো সংখ্যা দিয়ে দিলাম, দিয়ে আমি সেন্ড করে দিলাম। যে পিনটা দিলাম এই পিনটা আবার দিতে হবে, কনফার্ম করতে হবে, যে পিনটা আগে দিলাম এই পিনটা দিয়ে কনফার্ম করতে হবে। ঠিক আছে, পিন সেট আপ, কনফার্ম পিন কনফার্ম করতে হবে, যে পিনটা আগে দিছি এই পিনটা আমি আবার দিলাম। অনেকেই বলে ভাই পরের বার কী পিন দেম, পরের বার এই পিনটাই দিবেন, উপরে লেখা আছে কনফার্ম পিন। এই যে দেখেন আমার কিন্তু এখন মেনু চলে আসছে, ক্যাশ আউট এই মেনুটা কিন্তু আগে ছিল না, আগে আমার পিন প্রবলেমটা ছিল, এখন কিন্তু আমি কী করতে পারবো, আমি সকল কিছু করতে পারবো। তবু আমি আপনাকে ব্যালেন্সটা চেক করে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই যে ব্যালেন্স ইনকোয়ারি আমি এক লিখলাম, লিখে এখন এন্টার, এই যে পিনটা দিলাম নতুন পিনটা, এই পিনটা দিলেই আমার ব্যালেন্সটা দেখিয়ে দিবে। এই যে পিনটা আমি দিচ্ছি, পিনটা দিয়ে আমি সেন্ড করে দিব, তাহলে আমাকে ব্যালেন্সটা দেখিয়ে দিবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই।